দেখতে গেলে কম মনে হবে। তিনি বাঙালিত্বের চেতনার বোধ আর জীবন চর্চার এক সম্পূর্ণ আলো। বাংলাদেশের জাতীয় কবির জন্মদিন, বিচিত্র পেশায় তার জীবন ভ্রমণ, একটু ভিন্নভাবে শ্রদ্ধায় ভালোবাসায় তুলে ধরার চেষ্টা করেছি তার জন্মদিনে। জন্মদিনের নজরুল এই আয়োজনে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কোনো সমস্যা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়েই সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন সোনালী সময় পার করছে। দুপুরে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তাঁরা। বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তৈরি হয়েছে বাংলাদেশ ভবন। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো এবং গবেষণার লক্ষ্য নিয়ে শান্তিনিকেতনের দেয়া জমিতে তৈরি হয়েছে এই ভবনটি। থাকবে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মারক। শুক্রবার দুপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে গড়া শান্তিনিকেতনে এই ভবনের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটা বড় প্রাণ কেন্দ্র হয়ে যাবে, কারণ বাংলাদেশ এবং ভারতবর্ষের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক সুদৃঢ় করতে শান্তিনিকেতন যে কাজ করেছে, বিশেষ করে বিশ্বভারতী, আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, দুই দেশের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আরো জোরদার হয়েছে। আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, এটা এই এই চুক্তিটা হয়ে যায় বাংলাদেশে, কিন্তু সেই আইনটাও পাস হয়, কিন্তু ভারতে কিন্তু সেটা হয়নি। ভারতে দীর্ঘদিন পরে ভারতের পার্লামেন্টে প্রাইম মিনিস্টার মোদি এখানে উপস্থিত আছেন, আমাদের মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। আমি দেখলাম, আমার বারবার মনে হচ্ছিল সেই একাত্তরের মতো যেন ভারতের প্রত্যেকটা দলের সংসদ সদস্যরা সকলে মিলে, সব দল মত নির্বিশেষে সকলে মিলে এক হয়ে সেই বিলটি পাস করে দিল। বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে সময় তিনি বললেন, ভারতের মতো বন্ধু পাশে থাকলে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য অর্জন করা আরো সহজ হবে। কিন্তু আমি আশা করি যে যে কোনো সমস্যা আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমেই আমরা সমাধান করতে পারব। রোহিঙ্গা সংকট সমাধানে এ সময় মিয়ানমারের উপর চাপ প্রয়োগে ভারতের প্রতি আহ্বান জানালেন তিনি। সে ব্যাপারে সকলের সহযোগিতা চাই যে মিয়ানমার সরকারের উপর যেন একটা চাপ থাকে, যে দ্রুত যেন এদেরকে তারা ফিরিয়ে নিয়ে যায়। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সোনালী সময় পার করছে। পিছলে কুছ বর্ষো ভারত আর বাংলাদেশ কে সম্বন্ধ কা সোনালী অধ্যায় লিখা যা রাহা হ্যায়। সাথিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি নে বাংলাদেশ কো 2041 তক বিকশিত দেশ বনানে কা জো লক্ষ্য রাখা হ্যায় বা উনকি দূরদৃষ্টি আর বঙ্গবন্ধু উস পরম্পরা কা প্রতীক হ্যায় জো কি হর বাংলাদেশী কে হিত কি লাগাতার চিন্তা করতি হ্যায়। ইস লক্ষ্য কো প্রাপ্ত করনে মে ভারত কা পূর্ণ সহযোগ বনা রহেগা। এর আগে বিশ্বভারতীর সমাবর্তনেও যোগ দিয়েছিলেন তারা। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা। প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 119তম জন্মবার্ষিকী আজ। আর প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিস্থলে ভিড় করেন ভক্ত, অনুরাগী ও সকল শ্রেণী পেশার মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিজ সৃষ্টিকর্মে অমর থাকবেন বলে আশা বিশিষ্টজনদের। অসাম্প্রদায়িকতা ও সাম্যের গান গাওয়া নজরুল সাম্প্রতিক বিশ্বেও সমান প্রাসঙ্গিক বলে মন্তব্য তাঁদের। তারিক মল্লিকের ক্যামেরায় সাজেদা সৈটি রিপোর্ট। কবর দিও ভাই,
কবির চাওয়া ছিল মসজিদের পাশেই হবে তার কবর, যেন আজানের মধুর ধ্বনি শুনতে পান তিনি। হয়েছেও তাই, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই চির নিদ্রায় শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার জন্মতিথির স্নিগ্ধ ভোরে সেখানেই তাই ভক্তদের চলে আসা। আজীবন সাম্যের গান গাওয়া মানুষ কাজী নজরুল ইসলাম শিখিয়েছেন, বিদ্রোহ মানে মাথা উঁচু করে বাঁচা, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে পারা, চরম বাস্তবতার সঙ্গে লড়াই করে চলার শিক্ষা দিয়ে গেছেন তিনি ভেদাভেদহীন সমাজ ব্যবস্থার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষই সবার আগে বলে গেছেন তিনি, তাই এ যুগেও অনেক বেশি যৌক্তিক ও প্রাসঙ্গিক তিনি। কার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদী। আজকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে, তাই নজরুল ইসলাম আজকে আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কবি নজরুলের সেই অমর গান আমাদের কাছে প্রেরণা, আমাদের কাছে শক্তি, এবং সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের সচ্চারিত কণ্ঠ আরো সচ্চারিত থাকবে ঐক্যবদ্ধভাবে, এটাই আমরা প্রত্যাশা করি। 119তম জন্মতিথির আয়োজনেও কবিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান তার স্বজনদের। কবি নজরুলকে আরো জাগানো উচিত আপনাদের। কবি কি না করে গেছে এই দেশের জন্য? আজকে যদি বাবা ভালো থাকতেন, নিশ্চয়ই আরো কিছু করে যেতেন আপনাদের জন্য। আর যতটুকুনি করেছে ততটুকুনি তো এখন স্কুলের ছাত্র ছাত্রীরা ওটা তুলে ধরবে, জাগিয়ে দেবে। সৃষ্টি কর্মেই কবি বিচরণ করছেন প্রজন্ম থেকে প্রজন্মে, যুগে যুগে প্রেম, দ্রোহ আর সাম্যের মাঝে বেঁচে থাকবেন কবি, এটাই তার অনুরাগীদের প্রত্যাশা। সাজেদা সুইটি, ইটিএন নিউজ, ঢাকা। সহসায় কাটছে না চলমান গ্যাস সংকট। শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে কমেছে আবাসিক ব্যবহারের গ্যাস সরবরাহ। চলতি মাসে পাইপলাইনে যুক্ত হওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতায় এলএনজি সরবরাহ পিছিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আমরা তো আগেই বলে আসছি দুই বছর আগে থেকে যে ক্রাইসিস কিন্তু 18 সাল থেকে শুরু হবে। আচ্ছা, বাসাবাড়ি গ্যাসের তো অল্টারনেটিভ আছে, এলপিজি। বাজার থেকে এলপিজি কন্টেনার কিনে কিন্তু সে বাসা রান্না করতে পারে, কিন্তু গ্যাসের চাপ কম। আমার চিন্তা কিন্তু ইন্ডাস্ট্রিগুলিতে, অনেক জায়গায় ফল করছে, তো ইন্ডাস্ট্রিতে নিরবিচ্ছিন্ন রাখা উচিত গ্যাসের। আমরা ওদিকে একটু নজর দিছি বেশি। এলএনজিতে আমরা তো প্রস্তুত ছিলাম, আমাদের প্রস্তুত আছে, বাট ডিপ সিতে এলএনজি যে কোম্পানি যারা এক্সেলারেট ওরা কাজ করতেছে, তো ডিপ সি পাইপলাইনটা এটা ওদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। ওরা যখন প্রেশার দেওয়া শুরু করলো তখন দ্বিতীয় ঘাটে গিয়ে ফ্লাঞ্জে ওরা রাখতে পারতেন না, ফ্লাঞ্জটা ছুটে যাচ্ছে, বিশেষ করে গ্যাস প্রেশার দ্বারা। এরা নিয়ে তিনবার অ্যাটেম করলো ওরা, ওদের ডেট ছিল বিভিন্ন সময়, বাট অ্যাজ পার কন্ট্রাক্ট, অ্যাকচুয়ালি তো মে মাস না, অ্যাজ পার কন্ট্রাক্ট জুনের মধ্যে দেওয়া। টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস থাকে এই ধরনের কাজে, যেহেতু এখন প্রচণ্ড রাফ সি কাজ করা, ওটাও সমস্যা। দেখা যাক, আশা করতেছি জুনের ফার্স্ট উইকে যদি এটা সম্পূর্ণ হয় তাহলে জুনের মাঝামাঝি আমরা গ্যাস পাওয়া শুরু করব। নিউজরুমে এবারে সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিশ্বাস ও ভালোবাসায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি, উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ গোল্ড মেহেদি। দেশের সেরা মেহেদি রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। নোভা এসি, মুহূর্তেই শীতল হাওয়া, নোভা টিভির জীবন্ত ছবি, নোভা ফ্রিজ, খাবার কি রাখে একদম টাটকা, নোভা মাইক্রোওয়েভ ওভেন, ঝামেলাহীন ঝটপট নাস্তা, নোভা পরিবার, বাহ পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ জীবন মানে নোভা। নোভা ঘরের শোভা। আপনার সব কথা মানা চলবো, আসি ডাক্তার আপা। আপা ধন্যবাদ। ধন্যবাদ কেন, আপনাদের সচেতনতার জন্যই তো আপনাদের সন্তানের জীবন বেঁচেছে। জন্মের সময় শিশুর ওজন যদি 2000 গ্রামের কম হয় এবং গর্ভকাল 37 সপ্তাহ পূর্ণ হবার আগে যদি তার জন্ম হয়, তাহলে সেই শিশু দ্রুত শরীরে তাপ হারাতে পারে।
সহজেই রোগাক্রান্ত হতে পারে, ফলে শিশুর মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এসব কম জন্ম ওজনের বা অপরিণত শিশুর জন্য প্রয়োজনীয় বিশেষ সেবা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। কম জন্ম ওজনের বা অপরিণত শিশুর জন্য স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাঙ্গারু মাদার কেয়ার গ্রহণ এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পরামর্শ গ্রহণ খুবই জরুরি। তাই আপনার বা আপনার পরিচিত কারো সন্তান যদি কম ওজন নিয়ে বা সময়ের আগে জন্মগ্রহণ করে তাহলে